গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটি সকালে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ আজকে শেয়ার করব। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। সকালবেলা দেখো এখানকার দৃশ্যটা, রাস্তা থেকে ফুল এখনো ফোটা, এখনো কমপ্লিট হয়ে ওঠেনি, ফুলগুলো এখনো পড়ি আছে, ফুটতেছে, দেখতে পাচ্ছ? আর এখানে একটা কাকু ফুল তুলতেছে গাছের, আর আমি সকালবেলা উঠে ক্যামেরা করতেছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো বাইরে একটুখানি ঘোরাঘুরি করে, মানে এখানে একটুখানি বাইরের যে আবহাওয়াটা ওটা উপভোগ করে ঘরে যাব। তো ঘরে অনেকগুলো কাজ আছে, বাসন কোসন সবগুলো রাত্রিবেলা মেজে শোয়ার আর কি ইচ্ছে করে না, তো সকালবেলা উঠেই পড়ি। তো সেই জন্য একটুখানি সকাল সকাল উঠতে হয়। আর এখন বাজে হচ্ছে 5:30, আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, 4টার দিকে উঠেছি। উঠে সবাইকে ডেকে দিয়েছি, ওরা সবাই ঘরে, অবন্তিকা, অবন্তিকার বাবা ঘরে, অবন্তিকা হয়তো বই পড়বে, আর আমি বাইরে এখানে এসেছি বারান্দায়। এখন যাবো ঘরে, ঘরে গিয়ে কাজটা শুরু করে দেবো। অবন্তিকাকে নিয়ে খুব জ্বালায় পড়েছি জানেন। ও এখানে এসে এখানকার ঘর দুয়ার পছন্দ হয়নি, আর এখানে ও থাকতে চাচ্ছে না। কি যে করি ওকে নিয়ে, খুব ওকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছি। জানি না, হয়তো আমাদেরকে বাড়ি যেতে হতে পারে। তো ওকে নিয়ে এরকম করে থাকাটা একদমই সম্ভব হয়ে উঠতেছে না, কারণ ও দিন রাত্রি কান্না করে থাকে, আর না হলে কি করে বলো তো, ও ঘুমিয়েই থাকে, বাইরে তো বেরোনোর রাস্তা নেই। আর দিনের বেলা একটুখানি সূর্যের আলো না যদি পায় বাচ্চাটা, তাহলে ওর কতটা ক্ষতি হচ্ছে তো সেটা হয়তো আমি বুঝতেছি, কারণ আমিও এই পরিবেশেতে আছি পরিবেশে। আর আমাদের তো এরকম পরিবেশে থাকার একদমই অভ্যাস নেই। আর তোমরা হয়তো বলতে পারো যে এখানকার কি মানুষ বাঁচে না, এখানকার বাচ্চা বাচ্চারা কি খেলে না। তো আমরা আলাদা পরিবেশ থেকে এসেছি, তার জন্যই আর কি এরকম সমস্যাটা হচ্ছে আর কি বলবো আর তোমাদেরকে। আমি ভুগতেছি তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর ও এখন সব সময় আর কি মোবাইল দেখতে চায়, মোবাইল দেখানোটাও উচিত না। কি যে করি ওকে নিয়ে, হয়তো আমি বাড়ি যাব এরকমটা ভাবতেছি। তো অবন্তিকার বাবা যে কি বলবে সেটা এখনও অবন্তিকার বাবার সঙ্গে আলোচনা করা হয়নি আর কি। আর যে মানুষটা সবসময় বাচ্চার সঙ্গে থাকে, সে মানুষটা কিন্তু বাচ্চার আর কি সব কিছু বুঝতে পারে। তো আমি যেহেতু ওর মা, তো আমার এমন মনে হয় যে ওর যদি একটা ব্যালকনিওয়ালা কোনো জানালা দিয়ে দেখার মতো কোনো একটা যদি ঘর হতো, ব্যালকনি থাকতো, তো তাহলে হয়তো অবন্তিকার মন একটুখানি বসতো, জানালা দিয়ে এটা সেটা দেখতো ব্যালকনি দিয়ে। তো আমাদের যে ঘরটা আছে, তো সেখানে ওই জানালা ছাড়া আর কোনো কিছু, জানালা দিয়ে যদি, আর আমরা যে ঘরটা নিয়েছি সেই ঘরটার যে জানালাগুলো আছে, তো সেই জানালাগুলো খুলে দিলে, সবগুলো যদি খুলে দেয়, ঘরে একদম গন্ধে ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করি, সবসময় মা মেয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যেই থাকে, আর রান্নাঘরে জানালা দুটো খোলা থাকে। তাও আবার পিছনে, আমার পিছনে যেটা আছে, যেটা দেখা যাচ্ছে সেটা না, তার আর একটা আছে, ওই ওই জানালাটা যদি সবসময় খোলা থাকে, ওটা দিয়েও কিন্তু গন্ধ আসে। তো এই গন্ধটা অবন্তিকা সহ্য করতে একদমই পাচ্ছে না আর কি। ভেবেছিলাম এখানে এসে নতুন করে জীবনটা নতুনভাবে শুরু করব আর কি। তো এখানে এসেও আর কি দোটানার মধ্যে পড়ে গেলাম। আর এখান থেকে যদি আমি বাড়িতে চলে যাই, অবন্তিকার বাবা আবার একদমই বলে দেবে যে না, আমার এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়, তো অবন্তিকা আবার এখানে থাকতে পারতেছে না, কোনটা যে করি একদম মানে বুঝতে পারতেছি না। আর হ্যাঁ, যদি একটা ভালো ঘর পাই আমরা, ব্যালকনি তারপর জানালা দিয়ে ভালো আর কি দৃশ্য দেখার, তো ওই রকম যদি ঘর পাই, তাহলে হয়তো ওই ঘর, ওই রকম ঘর ভাড়া নিয়ে থাকবো আর কি। কালকে রাত্রিবেলা ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা রান্না করব আজকে। আর এখানে দেখো অবন্তিকা, অবন্তিকার বাবা ওকে বই পড়াই দিচ্ছে অবন্তিকাকে, দেখতে পাচ্ছ? ইংলিশ শেখাচ্ছে, ইংলিশ শেখাচ্ছে।
I am a little girl. My name is Avantika Sen. I live in Kolkata. My father's name is Dash Dash. My mother's name is দেশ দেশ কি তোমার মার নাম কি বলো তোমার বাবার নাম বলো অতন থন দেখো নামতা বই বের করে ইংলিশ পড়ছে ওর বাবা আবার লিখে দিচ্ছে দেখো বইয়ের মেলা লাগাই দিছে এখানে এদিকে আবার আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে দেখো আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাতের জল আর কি বসিয়ে দিয়েছি চালটা দিয়ে দিলাম আর কয়েকটা আমি এখানে ঘি দিয়ে ব্রেড আর কি ভাজা ভাজা করে নেব অবন্তিকা অবন্তিকার বাবাকে দিয়ে দেবো কারণ সকালবেলা উঠে তো জল শুধু জল খেয়ে বই নিয়ে বসেছে তো সেই জন্যই সকালবেলা উঠে কোনো কিছু না খেলে না ঘুম ঘুম ভাবটা থেকেই যায় আর কোনো এনার্জি থাকে না তো সেই জন্যই আমি ব্রেডটা ভেজে দিচ্ছি আর চা করবো না কারণ অবন্তিকার যা নেশা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো দেখবা ওকে যখন আমি ব্রেড আর রুটি মানে ঘি দিয়ে ব্রেড ভাজাটা দিয়ে দেবো তখনই বলবে যে আর চা করো নাই ফোন করে বলবে তোমাদেরকে আগে ভাগে বলে দিল একটুখানি ধনে পাতা আর একটুখানি গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নেব
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভাতগুলো আমি তরকারি তারপরে ভাত একসঙ্গে মিক্সড করে নিয়ে ওই কড়ার মধ্যে যে কড়াটাতে আমি ছোলা বুটের তরকারি রান্না করেছিলাম ওতেই আর কি ভাত মিক্স করে আর একটা কড়াইতে এক দুইটা ডিম দিয়ে ভেজে নিয়ে আর কি ভাতগুলো মিক্সড করে দিচ্ছি। এটা হবে টিফিন। তো মাস্টারকে আলাদা আলাদা করে তরকারি দিয়ে টিফিনে আজকে দেবো না, তো আজকে একটুখানি অন্যরকম করে টিফিনটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাও দিয়ে দিয়েছি আর কয়েকটা ধনে পাতার কুচিও এখানে দিয়ে দেব। আর একটুখানি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা হয় আর কি গরম মশলার। তো তারপরে টিফিনে একটুখানি ঠান্ডা হলে টিফিনে ভরিয়ে নেব। বন্ধুরা অবন্তিকের বাবা টিফিন নিয়ে একদম চলে গেছে অফিসে, আর আমি এখন কাপড় চোপড়গুলো এগুলো শুকাইতে দেব রৌদ্রুতে। তো কালকে রাত্রিবেলা ধুয়ে আর কি রেখেছিলাম বালতির মধ্যে, সেগুলো এখন আজকে শুকাইতে দিচ্ছি। আর এই যে রান্নাবাড়ি করে সকালবেলা উঠে রান্নাবাড়ি করে আর কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় যে একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তো সেই জন্য কালকে বিকেলবেলায় আমি কাপড়গুলো দেখতে পাচ্ছ কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। জামা পড়িস নাই তুই, তোমার তুমি কথা বলো না, সন্দেশ। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, ভালো আছো? তো আমিও বেশ ভালো আছি, কিন্তু অবন্তিকা ভালো নেই। আর ও এখানে এসে খুব মানে কি বলবো, আর এখানকার পরিবেশে ও সেটেল হতে পারছে না, যেহেতু ও বাচ্চা মেয়ে সেই জন্যই আর কি। বাড়ির ওইদিকে অনেক বন্ধু বান্ধব থাকে, তো খেলার অনেক সুযোগ সুবিধা বেশি, আর এখানে এখানকার বাচ্চারা কেউ আর কি বাড়ির থেকে বের হয় না, ঘরের মধ্যেই খেলে টেলে। তো অবন্তিকা এখানে একদম আর কি কান্নাকাটি করে থাকে, বলতেছে ও এখান থেকে চলে যাবে, বাড়িতে যাবে, বাড়ি গেলে পরে আর আসবে না, এরকম করে বলতেছে। তো সেই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না, ওকে একটু সময় বেশি দেওয়া লাগে। আর আমি যদি মোবাইল নিয়ে সবসময় ভিডিও করে থাকি তখন কি হয়, ও বারবার করে বলে মা আমাকে মোবাইলটা দেও না, একটু ভিডিও দেখি, একটু ভিডিও দেখি। ওই একটু একটু করে দেখতে দেখতে মানে ওর এখন মোবাইলের প্রতি খুব ইয়ে হয়ে গেছে, আকর্ষণ হয়ে গেছে। হ্যাঁ, ও মোবাইল দেখতে দেখতে মানে মোবাইল দেখতে দেখতে না ঠিক মানে ওর একটা পিছনে একটা দুইটা চুল পেকে গেছে, কেন জানি না, চোখে সমস্যা থাকলে এরকমটা হয় আমি জানি আর কি। তো আরও অন্যান্য রোগ ব্যাধি থাকে, তো সেই ক্ষেত্রে আর কি আমরা তো ভাবছি যে ওকে ডক্টর দেখাবো। তো তারপরেও আর কি প্রাথমিকভাবে আমাদের তো একটুখানি মানে কেয়ার নিতেই হবে, তো সেই জন্যই আর কি ভিডিওটা রেগুলার আসতেছে না। তো যতটা পারি আর কি চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার, একদিন পর পর হলে কি আর মানে দুই দিন পর পর হলে কি ভিডিও আমি করে যাব। ভিডিও করা যে আমি একদমই বন্ধ করে দেবো সেটাও হচ্ছে না, কারণ কি বলতো, আমি তো একটা মেয়ে, আর মেয়ে যে একটা মেয়ে হয়ে যদি একটু 10 টাকা যদি উপার্জন করতে পারি আর কি ভিডিও দিয়ে, তাহলে কি হয় আমি মেয়ে হয়ে আমার মা বাবার পাশেও দাঁড়াতে পারবো, আর আমার একটা নিজস্ব হাত খরচের টাকাও হয়। তো সেই জন্য আর কি রেগুলার ভিডিও দিয়ে যাব। তো আর কি মা হয়েছি যখন তো ত্যাগ তো করতেই হবে, তো সেই জন্যই প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারবো না, তো একদিন পর পর কি আর দুই দিন পর পর কি আমি ভিডিও দিয়ে যাব আর কি। কোনোটা আমি বলতে পারছি না যে আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো, তো এই যে ব্যাপার। আর অবন্তিকাকে আমার খুব সময় দেওয়ানো লাগছে আর কি বর্তমান, ও খুব দুষ্টুমি করে আর কান্নাকাটি করে, কোথাও বেরোতে পারে না। আবার আমাদের যে ঘরটায় আমরা থাকি তো জানালা খুলে দিলে আবার গন্ধ আসে, ও একদম বিরক্ত হয়ে গেছে, আর একদম মানে কি বলবো আর তোমাদেরকে। যাই হোক, এগুলো আর কি সমস্যার মধ্যে পড়ে আছি, অবন্তিকার মেয়ের জন্য আর কি সমস্যার মধ্যে আছে। তো তোমরা মনে কিছু নিও না।
আমি যখন ভিডিও ছাড়ব তো তখন তোমাদের ওখানে নোটিফিকেশন চলে গেলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তোমাদের আমাদের আর কি সোনামায়ের জন্য এই স্যাক্রিফাইসটা আমাকে করতে হচ্ছে আর কি, সোনামায়ের জন্য। দেখতে পাচ্ছ সোনামা না এখন বুড়ি হয়ে গেছে, সোনামায়ের চুল পাকতেছে। সোনামায়ের কি করা যাবে না, মোবাইল দেখা যাবে না। হ্যাঁ, তো আমি যখনই মোবাইল নেই তখনই ও বলে মা একটুখানি গান দাও, একটু তুমি গান দাও আমি শুনবো, এইরকম হয়ে গেছে এখন ও। আমাকে এই যে এই মুহূর্তে মোবাইলটা হাতে নিলাম, এই মুহূর্তেই বলতেছে যে মা একটু গান দাও আমি ঘুমিয়ে পড়ি, এরকম হয়ে গেছে। তো যার জন্যই আর কি আমি ভাবতেছি একটুখানি ওকে বেশি সময় দেওয়ার কথা। আর প্লিজ তোমরা ভিডিওগুলো আমার দেখো, আর মেয়ে হয়ে যদি একটুখানি মা বাবার পাশে দাঁড়াতে পারি তোমাদের আশীর্বাদে তো আমি একদম সৌভাগ্য মনে করব। তো তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হচ্ছে না, আর একজন মা হয়ে এতটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কি সমাচার, বেশি ভালো হয়নি আমি বলবো না যে ভালো হয়েছে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, তাতে করে কি হবে আমি যখনই ভিডিও ছাড়ব তো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা, এখন আমি ওকে একটুখানি ঘুম পাড়াবো আর একটুখানি ওকে ওর সঙ্গে গল্প করব।